সংবাদে দর্শককে স্বাগত জানাচ্ছি। কাদের মির্জার শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেজাধারা অনুষ্ঠানের নোয়াখালীর বসুরহাটে কাদের মির্জার শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় অনেকের সাথে খারাপ আচরণ করে এবং ক্ষিপ্ত হয়ে পঞ্চাশোত্তর বৃদ্ধকে বুকের উপর বসে মারে। এ নিয়ে পুরো বাংলাদেশে এখন তোলপাড় চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে কাদের মির্জার কোনো বক্তব্য এখনও প্রেরণ করা হয়নি এবং এটা নিয়ে রাজনৈতিক মহলে যে বৃদ্ধকে ঘুষে মারে এ নিয়ে রাজনৈতিক মহল সহ পুরো বাংলাদেশ পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। তো দর্শক, আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, পদার্থে দেখতে থাকেন।